Hi friends, কি খবৰ আপোনালোকৰ আশা কৰো আপোনালোক সবৰে ভাল আপোনালোক সবকে মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছো আজি এটা মিক্স ভেজিটেবল ভাজি ৰেচিপি এটা আপোনালোকৰ লগত শেয়ার কৰিম আশা কৰো আপোনালোকে চাই ভাল পাব খুব সিম্পল হয় খুব হুংকালে হৈ যায় পিয়ৰ ভেজ ভাজি আহক ভিডিওটো আৰম্ভ কৰো প্ৰথমে মই গুটেখিনি পাচলিখিনি ধুই ললো ধুই পিনি এতিয়া কাট করিম এটা ক্যাপসিকাম শিমলা মির্চ দীঘলীয়া সাইজত কাটি লৈছো আপোনালোকে যেনেকুৱা স্টাইলত কাটিব পাৰে মই এনেকে দীঘলীয়াকে কাটিছো ধুনীয়াকে কাটি লম সব পাচলিখিনি পাচলিখিনি কটা ৰেডি হৈ গ'ল কাটি হৈ গ'ল এতিয়া আমি কেৰাহীখন পাতি তেল দি দিম তেলটো গৰম হৈ যোৱাৰ পিছত পাচলিখিনি দিম এটা এটাকে আপোনালোকে যিকোনো পাচলি দিব পাৰে যি এভেইলেবল আছে আপোনালোকৰ ঘৰত ফ্রাই কৰি লম পাচলিখিনি ফ্রাই হয় মানে আমি মাছালা পেস্টটো ৰেডি কৰি লম মাছালা পেস্ট ৰেডি কৰিবলৈ এটা লৈছো বিলাহী সৰু সাইজৰ এটা বিলাহী এটা পিয়াজ কাজু কেটেমান কাজু বাদাম পানী অকণমান দি পিনি মিক্সিত ব্লেণ্ড কৰি লওঁ এয়া আমাৰ মচলা ৰেডি মচলা পেষ্ট সেই একেখন কেৰাহীতে তেল অকণমান কমাই লৈ শুকান জলকীয়া দুটা দি দিছোঁ অকণমান আধা চামুচ আজোৱাই গেছৰ ফ্লেমটো অলপ ল' কৰি দিব এতিয়া মচলা মানে পেষ্টখিনি দি দিছোঁ এনেকৈ ভাজি ল'ম আদা নহৰু পেষ্ট দি দিছোঁ তাতে হালধি গুড়া জিৰা ধনিয়া গুড়া কাশ্মীৰী ৰেড চিলি মই কালাৰটো ইউজ কৰোঁ আপোনালোকে যদি জ্বলা খায় তো জ্বলাটোও দিব পাৰে ভালদৰে ধুনীয়াকৈ মচলাখিনি ভাজি লওঁ তিনি মিনিটমান মচলাখিনি ভাজি ল'লে হ'ব পানী অকণমান দি দিছোঁ ঢাকন মাৰি দিছোঁ তিনি মিনিটমানৰ কাৰণে এয়া আমাৰ মচলা পেষ্টটো প্ৰায় ৰেডি হৈছে দেখিছেনে মচলাটো আপোনালোকে ভাজিলে মানে ভাজিখনৰ সোৱাদটো ভাল লাগে খাই এতিয়া ভজা পাচলিখিনি দি দিছোঁ
পাচলিখিনি দিয়া পিছত ইমান নিহিজালো হয় কারণ পাচলিখিনি ফ্রাই করতে আধা আধি সিজিয়ে যায়। ভিনেগার মিক্স করে লো, নিমখ দি দিম, ধুনিয়াকে মশলাত একদম পুরা ধুনিয়াকে মিক্স করে দিম পাচলিখিনি। তারপর দিম মই চামচ দই, যদি আপনাদের ওসব ক্রিম আছে ক্রিমও দিব পারে, দু চামচ টমেটো কেচাপ, ভালদরে মিক্স করে লো। একবার শেষত মই জালুক কেটেমান খুন্দনা খুলি পিনি দি দিছো, এটা বেলেগ ফ্লেভাৰ আহে জালুক দিলে মানে ভাল লাগে খাই। ভালদরে এনেকে লড়াই পিনি পাঁচ মিনিটৰ কাৰণে ঢাকনখন লগাই দিছো। এয়া আমার রেডি ভাজি, খুব ভাল লাগে খাই, একদম রেস্টুরেন্ট স্টাইলর, আপনাদের রুটি বা ভাতর লগত খাব পারে। আপনাদের যদি ভিডিওটি চাই ভাল পাইছে, মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, লাইক শেয়ার আর কমেন্ট করে দিব।